ঐতিহাসিক কাছাৰী ৰজাৰ পূজিত দেৱী দুৰ্গাৰ আজিও আৰাধনা চলিছে কাছাৰ জিলাৰ বৰখলাত। কাছাৰী ৰজা কৃষ্ণচন্দ্ৰ হাসনুৰ ৰাজত্বকালত নিযুক্তি দিয়া ৰাজপণ্ডিত গৌৰমণি চৌধুৰীৰ পৰিয়ালে আজিও অব্যাহত ৰাখিছে ৰাজবাৰীৰ অষ্টধাতুৰ দেৱী দুৰ্গাৰ পূজা অৰ্চনা। 300 বছৰ ধৰি চলিছে সেই অষ্টধাতুৰ দেৱী দুৰ্গাৰ আৰাধনা। বৰ্তমানে কাছাৰ জিলাৰ বৰখলা বজাৰত অৱস্থিত ৰাজপণ্ডিত গৌৰমণি চৌধুৰীৰ পঞ্চম বংশধৰৰ বাসগৃহ। পঞ্চম বংশধৰ বিক্ৰম চৌধুৰী আৰু তেওঁৰ ভাতৃ বৰ্তমানে সেই পূজাৰ দায়িত্ব পালন কৰিছে। বিক্ৰম চৌধুৰীয়ে জনোৱা মতে এসময়ত হৈৰম্ব বংশৰ ৰজা কৃষ্ণচন্দ্ৰ ৰাজপ্ৰসাদ আছিল কাছাৰৰ খৰিটিকৰত। ৰজাৰ ৰাজত্বকালত অৰ্থাৎ 1700 খ্ৰীষ্টাব্দত আশ্বিন মাহত ৰাজবাৰীৰ অন্তপুৰত দেৱী দুৰ্গাৰ পূজা আৰম্ভ হয়। সালগুলো ঠিক মনে নেই, তবে আমি আমার বাবার এবং ঠাকুমার মুখ থেকে শুনেছি যে কাছাড়ির রাজা কৃষ্ণচন্দ্র ওই মূর্তি কাছাড়ে নিয়ে আসেন নবদ্বীপ থেকে। এনে হরিটিকের প্রথমে রাজত্বভার স্থাপন করার পর ওখান থেকে রানীঘাটে রাজপণ্ডিত গৌরমণি রাজপণ্ডিতকে ওইখানে বসতবাড়ি 60 হাল জমি দিয়ে বসতবাড়ি করে দিয়েন এবং এখানেই দেবী দুর্গার পূজিত। গৌরমণি আমার পূর্বজ, আমার ঠাকুরদাদার বাবা, তো উনি ঠাকুর পূজা করতেন, তারপরে আমার ঠাকুরদাদার বাবা, তারপর আমার ঠাকুরদাদা, তারপর আমার বাবা কিছু করে আসছেন, এখন আমি উপরে আসছি। রাজার অন্তপুরের দেবী উনি পূজিতা ছিলেন, ওই কাছে হরিটি করেই উনাকে পূজা করা হতো রাজার অন্তপুরের মধ্যে। তিনটা রূপেরই বিশ্লেষণ আছে। প্রথমে উনি দেবী দুর্গা, দ্বিতীয় তিনি কাত্যায়নী, ও তৃতীয় রাজপণ্ডিতের মেয়েকে গ্রাসে গেলার পর উনার নাম চণ্ডী হয়েছিলেন। বিশেষ পূজা হয় ওই মাঘী পূর্ণিমা তিথিতে। মাঘী পূর্ণিমা তিথিতে ওনাকে কাত্যায়নী রূপে পূজা করা হয়, আর শারদীয় তো দুর্গাপূজা হয় হচ্ছে, আর তারপরে আমরা ওই অগ্রায়ণ মাসে একবার চণ্ডী পূজা করি। ওইটি অষ্টধাতুর প্রতিমায় বামে কৃষ্ণ, ডাইনে বলরাম, মাঝে শিব, নিচে জয়া এবং বিজয়া থাকার দরুন ওনাকে কাত্যায়নী রূপে পূজা করা হয়। সিচুয়েশনটা ছিল, রাজপণ্ডিতের মেয়েকে যখন গ্রাসে গিলেছিলেন তখন ওনার শাড়ির আঁচলের টুকরা দেবী দুর্গার মুখে ছিল, তাই ওনার মুখে থাকাকালীন ওনাকে স্বপ্নাদিষ্ট হয়েছিলেন যে আমি দেবী চণ্ডী, ওই চণ্ডী রূপে ওনাকে পূজা করা হয়। কৃষ্ণচন্দ্র প্রথমে সপোনত দেবী দুর্গাক দেখিছিল। সেই সপোন অনুসরি নবদ্বীপর পৰা দেবী কানি রাজপ্রসাদত দৈনিক পূজার ব্যবস্থা করে রজায়। পিছত রাজত্ব শেষ হওয়ার আগতেই দুর্গা মূর্তির দায়িত্ব রাজপণ্ডিতর পরিয়ালর হাতত অর্পণ করা হয়। দেবী দুর্গাক বসাবলৈ রজায় রাজপণ্ডিতক রানীঘাটত 7 একর জমি দান করে তাত দেওয়ালর সৈতে এখন গৃহ নির্মাণ করে দিছিল। হরিটিকৰত কাছাৰী ৰজাৰ ৰাজত্বকাল শেষ হলে কৃষ্ণচন্দ্ৰৰ ভাতৃ গোবিন্দচন্দ্ৰ হাসনুয়ে খাসপুৰত নতুন ৰাজ্য প্ৰতিষ্ঠা কৰে, যদিও দেৱী দুৰ্গাক আৰু খাসপুৰ ৰাজপ্ৰসাদলৈ লৈ যোৱা নহল। ৰাজপৰিয়ালৰ তত্ত্বাৱধানত দৈনিক পূজাৰ উপৰিও বিশেষ পূজা অনুষ্ঠিত হৈছিল। খাসপুৰ ৰাজ্যৰো এটা সময়ত লাহে লাহে অন্ত পৰিল, কিন্তু ৰাজপণ্ডিতে দেৱীৰ পূজা বন্ধ নকৰিলে। পিছে সেই রাজপণ্ডিতর বংশধরে রানীঘাটর পৰা বৰখলাত বসবাস আৰম্ভ করে। বৰখলার দহভূজা বাসগৃহত আজিও প্রতি বছরে দুর্গাপূজা করা হয়। কাছাৰী ৰজাৰ পূজিত দেবী দুর্গাক 3টা রূপত পূজা করা হয়। এটা হল কাত্যায়নী, দুর্গা আৰু চণ্ডী। তেওঁলোকর বাসগৃহত পূজা উপলক্ষে কাছাৰ বা বৰাক উপত্যকার বিভিন্ন অঞ্চলের পৰা, আনকি ডিমাহাসৰ পৰাও বহু লোক আহে। কেবল বাঙালি নহয়, এই বাসগৃহত আসে ডিমাসা জনগোষ্ঠীর লোক সকলও। বৈশাখ মাসে রানীঘাট থেকে, বরযাত্রাপুর থেকে ও চিত্রাসাঙ্গন থেকে মহিলারা এসে মাকে পুজো করে যান, এবং প্রত্যেক গ্রামের ডলু, বিজয়পুর, জয়পুর প্রত্যেক জায়গায় ডিমাসা মানুষরা এখনো আসে পূজা করে এবং প্রত্যেকেই আনন্দ উৎসব। আমাদের হাফলং এর নন্দিতা গরলসা মন্ত্রী তিনিও এসেছিলেন।